বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জাজ আদালত। সকালে বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অস্ত্র আইনে মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবু হানিফ। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন দুই সহোদর রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জাজ আদালত। সকালে বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অস্ত্র আইনে মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবু হানিফ। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন দুই সহোদর রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জাজ আদালত। সকালে বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অস্ত্র আইনে মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবু হানিফ। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন দুই সহোদর রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জাজ আদালত। সকালে বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অস্ত্র আইনে মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবু হানিফ। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন দুই সহোদর রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জাজ আদালত। সকালে বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। এছাড়া অস্ত্র আইনে মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবু হানিফ। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন দুই সহোদর রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।